হ্যালো দর্শক মণ্ডলী, দর্শক মণ্ডলী, আমি আজকে চলে আসলাম এই মর্মান্তিক একটা ঘটনা দেখাবো আপনাদের, ঘটনা দেখাবো আপনাদের। হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো দাঁড়ান, কি হয়েছে ভাই? হ্যালো ভাই, কি হয়েছে? আমি রাজীব খান, দৈনিক হটপট ডট কম থেকে আমি আসছি আপনাদের আজকে লাইভে দেখাবো যে এখানে একজন সুইসাইড করতে চাচ্ছে এবং সে কেন সুইসাইড করতে চাচ্ছে। আমি অলরেডি ফোনে খবর পেয়েছি যে সে, তার নাকি দল আর্জেন্টিনা ছিল, আর্জেন্টিনা হেরে গেছে, যে কারণে সে জীবন রাখবে না, সে কারণে সে আত্মহত্যা করতে চাচ্ছে। এখন আপনাদের আমি লাইভে দেখাবো কীভাবে আত্মহত্যা করে কিংবা এখানে কী হয় ঘটনা, পুরোটাই আমি আপনাদের উপস্থাপন করব। এবং আপনারা আমার আরও অনেক কাজ দেখছেন, আমার অনেক লাইভ ভিডিও দেখছেন, কীভাবে আত্মহত্যা করে, কীভাবে মারামারি করে কীভাবে খুনাখুনি করে, তেমনই একটা অনুষ্ঠানে আমি লাইভে আবারও দেখাবো। আমি জীবনের রিক্স নিয়ে অল্প 10 মিনিটের মাঝে আমি এখানে চলে আসছি, এখানে একজন আত্মহত্যা করতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকেন এবং দৈনিক হটপট ডট কমের পাশে থাকেন। আচ্ছা ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো আপনি কেন সুইসাইড করতে চাচ্ছেন ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। ভাই, আমি আমার এই জীবন রাখবো না ভাই, আমার দল, আমার প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেছে ভাই, আমি আমার এই জীবন রাখবো না ভাই, আমি মেরে যাবো ভাই, আমি সুইসাইড করবো ভাই। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এবং অলরেডি শুনেছেন যে তার প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেছে, যে কারণে সে তার এই জীবন রাখবে না, তার এই জীবন রাখবে না, সে আত্মহত্যা করবে। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই। তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে দৈনিক হটপট ডট কম থেকে আমি রাজীব খান আপনাদের সবসময় এরকম নিউজ দেখাচ্ছি এবং দেখছেন যে আপনারা অত্যাচার করতে চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সালাদ সালাদ না দিলে মনে সুইসাইড করবে, আমি ওকে ধরে রাখছি। আচ্ছা ভাই, আপনি কেন এই আপনার জীবনটা, এত সুন্দর জীবনটা কেন দিতে চাচ্ছ? নো ভাই, নো 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 ভাই, আমার এই সুন্দর জীবনটা আমি রাখতে চাই না ভাই, আমি মরে যাব, আমাকে ছেড়ে দেন। কেন ভাই, এত সুন্দর জীবন আপনি কেন রাখবেন না ভাই? আপনি আমার এই এই হটপট ডট কম, হটপট ডট কম আবার একটু কষ্ট করে বলুন যে গোল 3টা গাইছে সে, আর্জেন্টিনা হেরে গেছে দেখা, হ্যাঁ খেলা এরিয়া থেকে উঠে গেছে, পরে আমি তার পিছনে আমরা দৌড় পাইরে আসছি, তারে সুইসাইড করতে চলো, সেখান থেকে আমরা বাধা দিলাম। তার মানে আমি যতটুকু বুঝতে পারলাম ভাই, আপনি একটু থামেন, আমি একটু দর্শকদের লাইভে আসছি, তো আমি একটু কথা বলতেছি, যদি খটপট টিভি চ্যানেল আপনাকে বুঝতে হবে, আপনি সুইসাইড করেন একটু পরে করেন, সমস্যা নাই। এখন দর্শক আপনি আমায় আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে সে কি হচ্ছে, যে সে কি হচ্ছে, তার বন্ধু এবং ছোট ভাই যারা আছে ওরা শুনতে পেয়েছে এবং সুইসাইড করতে চাইছে এবং ওরা বাধা দিয়েছে যে সুইসাইড করতে পারবো না। আমি 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 দৈনিক আমি রাজীব খান দৈনিক হটপট ডট কম থেকে আমি আসছি, আমি ওকে সুইসাইড করতে দেবো না, দেবো না, দেবো না ভাই, আপনি সুযোগ করেন না ভাই, আপনার এই সুন্দর জীবন ভাই আপনি রাখেন। ও ভাই, আমি চাই না আমার এই সুন্দর জীবন আমি রাখবো না ভাই, আমি মরে যাব। আচ্ছা আচ্ছা ভাই, ওকে আমি মরে যাব, মরে যাব ভাই, ওকে ভাই, আপনি আগে বলতেন যে আমাকে বললে তো আমি করে এই যে অ্যাম্বুলেন্সটা আছে সেটা নিয়ে আসতে আপনার সুবিধা হতো। আপনার আমি চাই না, আমি মরার আগে কাউকে আমি জানি মরবো সেটা আমি চাই না ভাই, আমি একা একা নিরিবিলি মরতে চাই, আমি মরে যাব। দর্শক আমি আমি আসলে মানে নিজে হোয়াট ইজ দিস খেয়ে গেছি যে মানে এমন ভক্ত আর্জেন্টিনা, এমন ভক্ত আমার মনে সারা পৃথিবীতে নেই যে নিজের জীবন উৎসর্গ করে দিবে। আচ্ছা দর্শক আপনারা লাইভে আমি আর দেখাতে পারবো না, কারণ লাইভে এখন সে হয়তো মরে যেতেও পারে। তো আপনারা যদি কেউ এরকম বক্ত হয়ে থাকেন, আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি যে আপনারা কিন্তু এমন বক্ত হবেন না যে নিজের জীবন জীবনকে বিসর্জন বিসর্জন করবেন এবং নিজের জীবন নিজে সুইসাইড করবেন। তো দর্শক ভালো থাকেন এবং রাজীব টিভির পাশে থাকবেন সবাই, রাজীব টিভিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন এবং রাজীব টিভিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাজীব টিভির কাজ যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যেটা না করলেই নয় সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু।